হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো। তো ফ্রেন্ড, আজকে আমি চলে আসলাম যে নতুন ইভেন্ট আমাদের এসেছিল FFCS ইভেন্টে, ক্যালেন্ডারে যেটা হচ্ছে যে মূল টপিকস এর যে কতটুকু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ যে এই অপশনটা কিন্তু আমরা কিন্তু আসলে জানতাম না। তো নতুন যেরকম সিস্টেম, তো সেটা কিন্তু আমরা আসলে এখন, ওই যে দেখো এখানে লাইট আপ দ্য ওয়ার্ল্ড, তো এখানে কিন্তু আমরা এই অপশনটা কিন্তু জানতাম না। তো আজকে কিন্তু এই ইভেন্টের যে লাস্টের যে টপিকটা, তো আমি কিন্তু যেই ভিডিওটা আপলোড করেছিলাম গতকালকে, তো সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে যে নতুন ইভেন্ট এসেছে আমাদের ফ্রি ফায়ার গেমে, তো সেটার বিষয়ে কিন্তু আমি আরেকটা টপিক নিয়ে এবং ওটার ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু ভিডিও করব। তো সেই জন্য আজকে আমি চলে আসলাম সেই ভিডিওটা করার জন্য। তো দেরি না করে, যারা যারা বিষয়টা জানো না তারা তারা নিশ্চয়ই ভিডিওটা দেখবে। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট। তো ফ্রেন্ড, ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল এ সেট করে দিন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তো তখন সেই ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে। তো আজকে যে বিষয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে যে আমাদের যে নতুন ইভেন্ট এখানে এসেছে। তো ইভেন্টে চলে যাই, এখানে ফ্রি ফায়ার কন্টিনেন্টাল সিরিজ, তো এটা হচ্ছে যে 2020 সালে নতুন একটা ইভেন্টের মতো। আগে কিন্তু আমাদের আসছিল যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ ইভেন্ট, তো এখন কিন্তু নতুন একটা ইভেন্ট এসেছে। তো দেখতেই পাচ্ছ এখানে, তো এই ইভেন্টটাতে আসলে আমাদেরকে যেটা করতে হবে, তো সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবকিছুই কিন্তু পাবো, এগুলো পাবো একটা টাইম ওয়েস্টে, তো টাইম নির্ধারণ করা আছে, তো এই টাইম অনুযায়ী কিন্তু আমরা এগুলো পাবো। তো এখনো কিন্তু এটা কিন্তু স্টার্ট হয়নি, তো সেই জন্য কিন্তু আমরা এখনো এটা পাচ্ছি না। তারপর রয়েছে প্যাক ইন, এটাও কিন্তু আমরা টাইম স্টার্ট হলে পাবো, এটাও এখনো টাইম স্টার্ট হয়নি। তারপরে যেটা এখন যেটা ওপেন হয়েছে, এখন যেটা চলছে, তো সেটা হচ্ছে যে এইটা দেখতেই পাচ্ছ, তো এটা হচ্ছে যে লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে তোমাদের এগুলোকে আসলে কি করতে হবে, এগুলোকে তোমাদেরকে জ্বালাতে হবে। এই দেখো আমি কিন্তু তিনটা ফায়ার জ্বালিয়ে দিয়েছি এখানে ওয়ার্ল্ডের উপরে, যেই কাপটা রয়েছে তো টপের উপরে কিন্তু এখানে ফায়ার ব্রিগেড জ্বলছে। তো এইভাবে করে কিন্তু তোমরা এগুলো কিন্তু জ্বালাতে পারবে। তো আমি এখানে গেটে যাই, তো লগিং কিন্তু একটা করে পাচ্ছ এখানে, তারপর রয়েছে যে তোমরা এগুলো যেখান থেকে পাবে। তারপর একটা গেম প্লে করলে, যে কোনো গেম প্লে করলে দুটা পাচ্ছ, তারপরে তিনটা গেম প্লে করলে ফ্রেন্ডদের সাথে দুটা পাচ্ছ, তারপরে ছয়টা গেম প্লে করলে তিনটা পাচ্ছ এখানে। তারপরে যদি তুমি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করো এইভাবে, তো এভাবে ধরো তোমার এটা কপি করলে, কপি করার পরে এটা তোমার এক ফ্রেন্ডকে বললে, ফ্রেন্ডকে বলার পরে গিয়ে ওটার ওর মেসেজে এভাবে করে তোমার ফ্রেন্ডের মেসেজে গিয়ে, দাও তোমাকে দেখাচ্ছি, এভাবে করে ফ্রেন্ডের মেসেজে গিয়ে এইভাবে করে কপি করে তারপরে ওকে দিয়ে দিলে। ওকে দিয়ে দেওয়ার পরে ও এখান থেকে কপি করবে, এখান থেকে এই যে এভাবে করে কপি করার পরে চলে যাবে ও ইভেন্টের ভিতরে। তো ইভেন্টে যাওয়ার পরে এখান থেকে যেইখানে আমি কপি করেছি, তো সেইখানেই ও চলে যাবে। চলে যাওয়ার পরে তো এখানে গেটে যাবে, গেটে যাওয়ার পরে যেই কোডটা আমি দিয়েছি এই কোডটা এখানে এসে ও রিমুভ করবে। তো এখানে দেখো আমি পোস্ট করে দিলাম, তারপরে আমার কোড এই জন্য আমি কিন্তু রিমুভ করলে হচ্ছে না, তো এই জন্য যখনই ও কোডটা এভাবে করবে তখন কিন্তু আমি চারটা কিন্তু পেয়ে যাবো এখান থেকে। তারপরে যখন আমি আবার ইনভিটেশনে ইন্টার কোড দেবো তখন কিন্তু আমি দুটা পাবো, ও করলে ও কিন্তু দুটা পাবে। এইভাবে করে কিন্তু তোমার ফ্রেন্ড আর তুমি একসাথে কিন্তু দুজনে নিতে পাবে। তো এখান থেকে তো লাইট আপ করতে গেলে কিন্তু দুটা প্রয়োজন, তো আমি এখানে কিন্তু দুটা নেই, একটা রয়েছে এই জন্য আমি পাচ্ছি না। এবং স্পেশাল লাইট আপ, তো এটা করতে গেলেও কিন্তু দেখো আমি কিন্তু গতকালকে করেছিলাম দুটা, করার কারণে আমি এখান থেকে পাঁচটা টোকিং এখান থেকে পেয়েছি, দেখতেই পাচ্ছি এখানে কংগ্রেচুলেশন এখান থেকে আমি পেয়েছি। তারপর পাবো এখান থেকে প্যারাশুটটা যেটা রয়েছে, প্যারাশুট পাবো, তারপরে এখান থেকে লুটবক্স যেটা রয়েছে FFCS, তো এই লুটবক্সটা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবো। তো আশা করি ভিডিওটার বিষয়ে কিছু ধারণা হয়েছে তোমাদের, তোমরা নিশ্চয়ই এবং লাস্ট বিষয় পর্যন্ত বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, যাতে তারাও বুঝতে পারে যে আসলে কিভাবে কি করলে কি হবে। তো দেখি ক্লেম রিওয়ার্ডে কি আসে, একটা ভাউচার, যাক ভালোই, খারাপ না।
তো আমি এখন এটা গিয়ে দেখি একটা গ্রেনেড স্কিন যেহেতু পেয়েছি, গ্রেনেড স্কিনটা আসলে কিভাবে কিরকম দেখতে, তো গ্রেনেড স্কিনটা একটু গিয়ে দেখে আসি। পিস্তল পিস্তল গ্রেনেড, হ্যাঁ গ্রেনেড স্কিন, গ্রেনেড স্কিনের একটা পিকচার নিয়ে নিই। তো এখন এটা চলে যাব। ও ভাই দারুণ একটা গ্রেনেড স্কিন, তো স্কিনটা আমার দরকার। তো ফ্রিতে কিন্তু চমৎকার একটা স্কিন কিন্তু দিচ্ছে গ্রেনেডের স্কিনটা, গ্রেনেডটা হাতে নিলে কিরকম দেখা যায় দেখি তো। ও ভাই দারুণ একটা গ্রেনেড, ভালোই খারাপ না? তো ফ্রেন্ড আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ফুল টপিক, যদি আরো কিছু জানার থাকে তো নিশ্চয়ই কমেন্টে জানাবে, যদি কোনো সমস্যায় পড়ো কোনো কিছু জানা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সলভ করার চেষ্টা করবো পুরোপুরি ভাবে তোমাদের জন্য। জাস্ট আমার চ্যানেলটা ওপেন করা, চ্যানেলটা খোলা। তো ফ্রেন্ড বাই বাই, সবাই ভালো থাকো।